হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সিক্স জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে এলাম প্রতিদিনের মতোই পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রোভাইড করব আর প্রতিদিনের মতোই প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে থাকবে এক্সট্রা ডেটা স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা আগের ক্লাস মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আগের ক্লাস পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা প্রশ্ন আমরা দেখে নিই ক্লাসের শুরুতেই দেখে নেব ফিফথ জানুয়ারি তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন সম্প্রতি অতুল কুমার গোয়েল কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন তো এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার দিল্লি প্রতিষ্ঠা সাল আঠারোশো চুরানব্বই সালের উনিশে মে দুই নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রবীণ কুমার তিন নম্বর প্রশ্ন পঞ্চম ভারতীয় পেশার হিসেবে দুশোটি টেস্ট উইকেট নিলেনকে এই প্রশ্নের উত্তর হচ্ছে মোহাম্মদ সামি ইনি হলেন পঞ্চম তাই এর আগে যে চারজন ছিলেন তারা হলেন কপিল দেব জাভাগাল শ্রীনাথ জাহির খান আর ইশান্ত শর্মা এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো সঠিক উত্তর দাতাদের নাম বলবো ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা সেকেন্ড কমেন্ট করেছে দিদিয়া রায় তার পরের নাম সুপ্রিয় চ্যাটার্জী অঙ্কনা ঘোষ সাধন বিশ্বাস মানস মুখার্জি সুবেন হিন্দুস্তানি বেদান্ত ভাদুরী, দেবাশিস দাস বোবান রায় প্রত্যেকেই সঠিক উত্তর করেছ আজকের ক্লাসে হোমওয়ার্কের তিনটে প্রশ্ন আমরা শেষে গিয়ে দেখব তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওকে চলো শুরু করি সিক্সথ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয় কবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি চৌঠা জানুয়ারি পালিত হয় ওয়ার্ল্ড ব্রেইল ডে অপশান বি লুইস ব্রেইলের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় পরবর্তী প্রশ্ন দুই নম্বর সম্পূর্ণ দু হাজার একুশ ডিসেম্বর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন অপশন ডি ডি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা পরবর্তী নম্বর প্রশ্নে যাব মরণোত্তর রেডিং অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেলেন কোন ফটো জার্নালিস্ট এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি দানিশ সিদ্দিকি অপশন বি দানিশ সিদ্দিকি যিনি আফগানিস্তানে তালিবানদের গুলিতে মারা যান পরবর্তী প্রশ্ন চার নাম্বার ভারতের প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু হতে চলেছে কোন শহরে তো এটা চালু হতে চলেছে মুম্বাই অপশন এ মুম্বাই এটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি তো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস পয়লা মে বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে তারোবা সঞ্জয় গান্ধী চান্দোলি আর প্রচলিত নৃত্যগুলি হচ্ছে তামাশা দাহিকালা লেজিম লাবনী কলি গাফা নাকাতা মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ কায়েন্টা ফেয়ার্সল তোমাদের একবার ডিভিশন করে দেব মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরে ভারতে প্রথম রুফ টপ ড্রাইভিং থিয়েটার চালু হলো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে মুম্বাই রেলওয়ে স্টেশনে প্রথম পড হোটেল উদ্বোধন করা হয়েছে করোনা টিকাকরণ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হয়েছেন সলমান খান প্রথম মহাকর্ষীয় তরঙ্গ গবেষণাগার মহারাষ্ট্রে তৈরি হল হাইয়েস্ট এমপ্লয়েবিলিটি স্টেটস তালিকায় প্রথম স্থানে আছে মহারাষ্ট্র ইন্ডিয়া স্কিলস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এ মহারাষ্ট্রে রয়েছে প্রথমে অনলাইন বাস টিকিট কেনার জন্য চলো মোবাইল অ্যাপ ও স্মার্ট কার্ড লঞ্চ করল মহারাষ্ট্র এই হচ্ছে মহারাষ্ট্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যাব পরবর্তী প্রশ্নে পাঁচ নাম্বার। সম্প্রতি বিহার বিভূতি সম্মান কে পেলেন সম্প্রতি বিহার বিভূতি সম্মান পেলেন কে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি রোহিত কুমার অপশন বি তিনি মিডিয়া ট্রেঞ্জের প্রতিষ্ঠাতা পরবর্তী ছয় নম্বর প্রশ্ন কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া সি এস এর তরফ থেকে অ্যাওয়ার্ড জিতল পশ্চিমবঙ্গের কোন প্রকল্প তাহলে কোন প্রকল্প অ্যাওয়ার্ড জিতেছে দুয়ারে সরকার অপশন বি এই প্রকল্প পয়লা ডিসেম্বর দু হাজার সালে লঞ্চ করেছিলেন মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল জগদীপ ধনকর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর গোল্ড স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে রেশন প্রকল্প লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে এটা বট নয় চ্যাট বট চালু করেছে রাজ্যে ডিজিটাল লার্নিং এবং কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য স্কুল নেট কোম্পানির সাথে পার্টনারশিপ গড়েছে পশ্চিমবঙ্গ ফাউন্ডেশনাল লিটারেসি ইন্ডেক্স অনুযায়ী প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ এই হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য পরবর্তী সাত প্রশ্নে যাব সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ হিন্দু মন্দির পরিচালনা কমিটি গঠন করেছে কোন প্রতিবেশী দেশ তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি পাকিস্তান অপশন বি পাকিস্তান সম্পর্কে জানব রাজধানী ইসলামাবাদ প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতি আরিফ আলভি মুদ্রা পাকিস্তানি রুপিয়া পাকিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত পাকিস্তানের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে রমেজ রাজা নিযুক্ত হয়েছেন সানা রামচাঁদ গুলবানি পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসেবে নিযুক্ত হলেন সম্প্রতি উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঁচড়ে পড়া গোলাপ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান পাকিস্তানের গুপ্তচর সংস্থার ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন নাদিম আঞ্জুম পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ফয়সাল হাসনাইন এই হচ্ছে পাকিস্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আট নাম্বার প্রশ্নে যাব কোন রাজ্যে সম্প্রতি একাশি তম সর্বভারতীয় শিল্প প্রদর্শনী নুমাইস দু হাজার বাইশের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে করা হয়েছে এটা হয়েছে তেলেঙ্গানা অপশন বি তেলেঙ্গানার রাজ্যপাল দুই জানুয়ারি দু হাজার বাইশ হায়দ্রাবাদের এক্সিবিশন সোসাইটির দ্বারা আয়োজিত একাশীতম সর্বভারতীয় শিল্প প্রদর্শনী নোমাইস দু হাজার বাইশের উদ্বোধন করেন প্রদর্শনী পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং বিভিন্ন প্রদর্শকের জন্য প্রায় দু হাজার স্টল লাগানো হয়েছে এবার তেলেঙ্গানা সম্পর্কে আমরা জেনে নেব তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যপাল তামিলিসরাজন রাজধানী হায়দ্রাবাদ স্থাপিত দুই জুন দু হাজার চোদ্দ তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও ভারতে প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়া অ্যাপ লঞ্চ করলো তেলেঙ্গানা বথুকমা উৎসব সম্প্রতি পালন করেছে তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে মহিলাদের সুরক্ষার জন্য সাত সাত আব অর ভি পাস ইনিশিয়েটিভ লঞ্চ হয়েছে তেলেঙ্গানার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন থেনেরু হরিশ রাও ভারতের প্রথম ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিটেশন সেন্টারে উদ্বোধন করা হলো তেলেঙ্গানায় এই হচ্ছে তেলেঙ্গানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নয় নম্বর প্রশ্নে যাব। ভারতে তিন জানুয়ারি দু থেকে শিশুদের জন্য কোভিড নাইন্টিন টিকা দেওয়া শুরু হয়েছে শিশুদের টিকা গ্রহণের বয়সীমা কত তো শিশুদের টিকা গ্রহণের বয়সীমা হচ্ছে অপশন বি পনেরো থেকে আঠেরো অপশন বি এই বয়সীদের শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে যাদের জন্ম দু বা তার আগে তারা এই টিকা গ্রহণের যোগ্য হবে দশ নম্বর প্রশ্নে যাব বিশ্ববিখ্যাত সংরক্ষণবাদী রিচার্ড লিকি সম্প্রতি সাতাত্তর বছর বয়সে মারা যান তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন তিনি কেনিয়ার বাসিন্দা ছিলেন অপশন ডি তিনি কেনিয়ার বাসিন্দা ছিলেন দু হাজার বাইশে তিন জানুয়ারি তিনি প্রয়াত হন তিনি জীবাশ্ম আবিষ্কারের জন্য বিখ্যাত কেনিয়ার হাতি এবং গন্ডার শিকার বন্ধ করার জন্য তিনি বিশ্বব্যাপী প্রচার অভিযান চালান ইনি হচ্ছেন রিচার্ড লিকি যাব পরবর্তী প্রশ্নে এগারো নম্বর কোন টেলিস্কোপ ব্যবহার করে গবেষকরা সৌরজগতের বাইরে একটি গ্রহকে ঘিরে থাকা চুম্বক ক্ষেত্রে ইঙ্গিত পেয়েছেন কোন টেলিস্কোপ ব্যবহার করে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে হাবল স্পেস টেলিস্কোপ অপশান এ গ্রহটি হল এক্সপ্ল্যানেট এইচ এটি হ্যাট পি ইলেভেন পি যা আমাদের গ্রহ থেকে প্রায় একশো তেইশ আলোক দূরে পরবর্তী বারো নম্বর প্রশ্ন জলশক্তি মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট অব ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন এর সচিব হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি সম্প্রতি ভিনি মহাজনকে নিযুক্ত করা হয়েছেন ইনি হচ্ছেন ভিন্নি মহাজন তিনি এর আগে ছাব্বিশে জুন দু হাজার কুড়ি পাঞ্জাবের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসেস মহাজন 2007 থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী যুগ্ম সচিব হিসেবে এবং এর আগে দু হাজার থেকে দু সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তী ১৩ নম্বর প্রশ্নে যাব কোন দেশে নতুন কোভিড নাইন্টিন ভ্যারিয়েন্ট আইএইচইউ চিহ্নিত হয়েছে নতুন কোভিড নাইন্টিন ভ্যারিয়েন্ট আইএইচইউ চিহ্নিত হয়েছে তো এটা চিহ্নিত হয়েছে ফ্রান্সে অপশান এ ফ্রান্সে ফ্রান্সের রাজধানী প্যারিস রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আর মুদ্রা হচ্ছে ইউরো পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে পিজিআই স্যাটেলাইট সেন্টারের ভিত্তি শিলা স্থাপন করবেন তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে ফিরোজপুরে ফিরোজপুরটা কোথায় পাঞ্জাবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবে ফিরোজপুরে পিজিআই স্যাটেলাইট সেন্টারের ভিত্তি শিলা স্থাপন করবেন তো পাঞ্জাব সম্পর্কে জানবো পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত স্থাপনা পয়লা নভেম্বর উনিশশো পাঞ্জাবের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও পাঞ্জাব রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায় কিষাণ বলরাম রথযাত্রাকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করল পাঞ্জাব পাঞ্জাব মন্ত্রিসভা পাটিয়ালায় জগৎ গুরু নানক দেব পাঞ্জাব স্টেট ওপেন ইউনিভার্সিটিতে গীতা অধ্যয়ন এবং সনাতনী গ্রন্থ ইনস্টিটিউট স্থাপনের জন্য অনুমোদন দিল অসংরক্ষিত অসংরক্ষিত শ্রেণীর জন্য রাজ্য সাধারণ বিভাগ কমিশন গঠন করেছে পাঞ্জাব এই হচ্ছে পাঞ্জাব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যাব শেষ প্রশ্নে পনেরো নাম্বার প্রশ্ন ডিস্ট্রিক্ট লেভেল গুড গভর্নেন্স ইন্ডেক্সে কোন কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষে রয়েছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি জম্মু কাশ্মীর শীর্ষে রয়েছে অপশন ডি জম্মু কাশ্মীরে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শীতকালীন রাজধানী জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অরুণ কুমার মেহতা প্রচলিত নৃত্য রাউফ হিকাট চাকরি নাচ ডামালি হেমিসগাম্পা ডাল লেক কুলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ডক্টর সেলিম আলী ন্যাশনাল পার্ক দাচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীর সম্পর্কে জেনে নেব জম্মু কাশ্মীর গুরুত্বপূর্ণ কায়েন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখব কালিজ ফিশান্টকে জম্মু কাশ্মীরের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে পাকাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে উদ্বোধন করা হয়েছে শ্রীনগরকে কারুশিল্প এবং লোকশিল্পের সৃজনশীল শহর হিসেবে মনোনীত করা হয়েছে তেজস্বিনী এবং হসলা স্কিম লঞ্চ করা হয়েছে জম্মু কাশ্মীরে আর পর্যটন প্রচারের জন্য প্রথম অহরহবল উৎসব জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছে এই হচ্ছে জম্মু কাশ্মীর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তো এই পনেরোটা প্রশ্ন ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এরপর আমরা দেখে নেবো কোয়েশ্চেন অব দ্য ডে কোশ্চেন অব দ্য ডেতে তিনটে প্রশ্ন আছে প্রতিদিনের মতো উত্তর কমেন্ট সেকশনে জানাবে প্রথম প্রশ্ন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো দ্বিতীয় প্রশ্ন মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী তিন নম্বর প্রশ্ন সাহিত্য একাডেমি ইংরেজি ভাষায় সাহিত্যকর্মের জন্য কাকে সম্প্রতি পুরস্কৃত করেছে তিনটে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফিফথ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি জারকন নামে দশটি হাইপারসোনিক ক্রুজ মিসাইলে সফল পরীক্ষা করল কোন দেশ অপশন ডি রাশিয়া দুই নাম্বার স্টিল মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে অপশন বি সঞ্জয় কুমার সিং তিন নাম্বার সম্প্রতি বিদেশের মাটিতে কতগুলো উইকেট সম্পূর্ণ করল জসপ্রীত বুমরা অপশন সি একশোটি চার নম্বর বাসুদেবন পি এন কোন ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন অপশন বি ইকুইটা স্মল ফিনান্স ব্যাংক। পাঁচ নম্বর সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে এই প্রশ্নের উত্তর অপশন সি সঞ্জয় অরোরা ছয় নম্বর প্রশ্ন মিসেস ইন্ডিয়া গ্যালাক্সি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শিরোপা জিতলেন কে প্রশ্নের উত্তর অপশন বি নিকিতা সকাল অপশন বি সাত নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি মোবাইল ট্যাবলেট যোজনা শুরু করেছে অপশান সি উত্তরাখণ্ড আট নম্বর প্রশ্ন সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে কল্পনা চাওলা সেন্টার ফর রিসার্চ ইন স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করা হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় নয় নম্বর সম্প্রতি দুই জানুয়ারি তারিখে আবদুল্লাহ হামদক কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অপশন সি সুদান দশ নম্বর সম্প্রতি কোন দেশের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন অপশন বি পাকিস্তান এগারো নম্বর কোন দেশ বেটার হেলথ স্মোক ফ্রি অভিযান শুরু করেছে অপশন ডি ইউনাইটেড কিংডম কোন দেশ আফগানিস্তানকে পাঁচ লক্ষ কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছে এ ভারত কোন দেশ সম্প্রতি এক কোটি কোভিড নাইন্টিন সংক্রমণ অতিক্রম করা ছয়তম দেশ হয়েছে এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ফ্রান্স চোদ্দ নম্বর প্রশ্ন ফাইলের কাজকে ত্বরান্বিত করতে এবং জনসাধারণের অভিযোগ সহজে সমাধান করতে কোন রাজ্য সম্প্রতি কৌশল রোজগার নিগম পোর্টাল চালু করেছে এটা চালু করেছে হরিয়ানা অপশন সি শেষ প্রশ্ন নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশন বি বিনোদ কানন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না সম্ভব হলে শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই